এক সময় মুর্শিদাবাদের কাশিম বাজার ছিল পুরো বাংলার প্রধান বাণিজ্য কেন্দ্র। এর খ্যাতি ছড়িয়ে পড়েছিল বিশ্বের সর্বত্র। সুবেহু বাংলার আমলে কাশিম বাজার হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্য নগরী। পাতলেশ্বর মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে কাটিগঙ্গা, আর নদীর তীরটির নাম সতীদাহ ঘাট। সেই অনুযায়ী মন্দিরের নাম দেওয়া হয়েছে সতীদাহ ঘাটে রবি ঠাকুরের মন্দির। রবি ঠাকুরের জন্ম চারের চৈত্র 1358 সন ও তিরোধান একে অগ্রায়ণ 1401 সন। তার সমাধির ওপর ভক্তরা গাছের নিচে সন্ন্যাসী ঘাটায় সমাধি মন্দির করে মূর্তি স্থাপন করেছেন। এই সেই মূর্তি। মন্দিরের পেছনে নদীর ধারে রয়েছে সতীদাহ ঘাট ও শিশু সমাধিস্থল। সতীদাহের অর্থ হল মৃত স্বামীর সঙ্গে স্ত্রীর সহমরণের ধর্মীয় বাধ্যবাধকতা। এবং এই নৃশংস অনুষ্ঠান হতো প্রকাশ্য স্থানে সকলে চোখের সামনে। এই নদীর ধারে এক সময় ছিল বিভিন্ন জিনিসের কেনাবেচা। লোক লস্কর সহ বিদেশি বণিকদের আনাগোনা। আজ কেবল শ্মশানের নিস্তব্ধতা। এই অমানবিক প্রথার সাক্ষ্য বহন করে চলেছে আজও এই স্থান। এই কালী মন্দির 1385 বঙ্গাব্দে নির্মাণ করেছিলেন রবি ঠাকুর ওরফে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান হয়।
কাশিমবাজারে এই সতীদাহ ঘাটে এই ধরনের অমানবিক দৃশ্য দেখেছিলেন রাজা রামমোহন রায়। 1803 সালে যখন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাকরি নিয়ে মুর্শিদাবাদে আসেন, তখনকার সতীদাহের রূপ দেখে তিনি সতীদাহ নিবারণের জন্য আন্দোলন শুরু করেছিলেন।